শেরপুরে পরিত্যক্ত অবস্থায় 52 বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় অবৈধভাবে চিনি মজুত করার তথ্যে মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জেলখানা মোড়ে রাস্তার পাশে বালুর স্তূপের পাশে থেকে ত্রিপলে দিয়ে ঢাকা অবস্থায় 50 কেজি ওজনের 52টি চিনির বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চিনির ওজন 2600 কেজি। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।